আজকে তোমাদের একটি বোর্ড সিনারি ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সবার প্রথমে তোমরা চওড়া করে একটা পেজ নেবে কার্টিস পেপার। কার্টিস পেপার নেওয়ার পর তোমরা মোটামুটি পেপারের মাঝ বরাবরই থেকে একটু নিচ দিকে নৌকার ড্রয়িংটা আমরা করব। এই কর্নার থেকে এই কর্নারে নিয়ে যাবে, এইরকম হবে। হালকা করে ড্রয়িং করবে, যেহেতু এটা ওয়াটার কালারে হবে, ওয়াটার কালারের ড্রয়িং কিন্তু খুব হালকা করে করতে হবে। এই লাইনটা ইরেজ হয়ে যাবে। এখান থেকে একটা বাঁশের ড্রয়িং হবে। নৌকার সেলটা দিয়ে একটা পতাকা ড্রয়িং, এখানে একটা ছোট্ট করে মানুষ বসিয়ে দেবে। এখানে একটা গাছের ড্রয়িং, এখানে একটা ল্যান্ড জমির ড্রয়িং করে দেবে। দূরে হালকা করে একটু ঝোপ দেখিয়ে দেবে আর অনেক দূরে একটা জঙ্গল দেখিয়ে দেবে। এইভাবে করে একটা ইজি করে তোমরা একটা রিভার সিনারি বা ল্যান্ডস্কেপ তোমরা এরমভাবে এঁকে নিতে পারো। এবার দেখো এটা কী করে ওয়াটার কালারে করতে হবে। তো সবার প্রথমে ওয়াটার কালার করার সময় তোমরা বোর্ডের নিচে কিছু উঁচু জায়গা করে নেবে, মানে জাস্ট বোর্ডটাকে একটুখানি ঢালভাবে তোমরা রাখবে, বেশি কিন্তু ঢাল রেখো না, জাস্ট অল্প কিছু একটা বই বা কোনো কিছু একটা বক্স টক্স দিয়ে কিছুটা উঁচু করবে, বেশি নয়, করে ঢালভাবে রাখবে যাতে জলটা গড়িয়ে আসে, এই জন্য ঢাল করা হয়। এবার দেখো সবার প্রথমে আকাশটা তোমরা প্লেন ফ্ল্যাট ব্রাশ বা রাউন্ড ব্রাশ দিয়ে আকাশটা আগে এমনভাবে ভিজিয়ে নেবে, আকাশটা সুন্দর করে ভিজিয়ে নেবে। গাছের পাতায় ঢুকে গেলে কোনো অসুবিধা নেই, আকাশটা প্লেন জল দিয়ে যাবে সুন্দর করে ভিজিয়ে নেবে ধীরে ধীরে, যাতে জল থাকা অবস্থাতেই রঙটা আমাদের কিন্তু ছাড়তে হবে। করার পর কোবাল্ট ব্লুর সাথে একটুখানি স্কারলেট কালার, অল্প করে স্কারলেট কালার মিশিয়ে আমরা আকাশের রঙটা এভাবে আস্তে আস্তে করে উপর থেকে যাবে ছেড়ে দেবে রঙটা, যেহেতু ঢাল করা আছে ও আপনি নেমে যাবে রঙ। এই যে একটা সাদা এফেক্টগুলো আছে এগুলো মেঘ হিসাবে হয়ে আসবে। দেখো আস্তে আস্তে রঙটা কিন্তু নেমে আস। কোবাল্ট ব্লু রঙটা একটু তোমরা আবার দিতেও পারো, আবার নাও দিতে পারো, ফার্স্টে যেটা দিলাম সেটা দিয়েও ছেড়ে দিতে পারো। এইভাবে করে নেবে। এরপর এই দূরের জঙ্গলটা এই কোবাল্ট ব্লুর সাথেই একটু ইয়েলো কালার মিশিয়ে বা ক্রিমসন কালার মিশিয়েও তোমরা করতে পারো, এটা হালকা করে এরমভাবে করে দেবে, কিন্তু জলের পরিমাণ কম থাকবে।
ইয়েলো আকার সাথে কোবাল্ট ব্লু কালারটা মিশিয়ে তোমরা এই পাশে যে ঝোপটা সেটা করতে পারো। অল্প জল দিয়ে করবে, বেশি জল দেবে না। এখানে কিছু তাল গাছের ড্রয়িং তোমরা ক্রিমসন কালারের সাথে একটু প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে একটু শুকনো শুকনো করে, বেশি যাতে জল না থাকে, এভাবে তাল গাছ করে দিতে পারো। এবার ল্যান্ডের কালারটা ইয়েলো আকারের সাথে ক্রোম ইয়েলো কালারটা মিশিয়ে ল্যান্ডের ঠিক ওপর থেকে একটু গ্যাপ দিয়ে করবে, যেহেতু ভেজা আছে মিশে যাবে, তাই একটু ছেড়ে কাজটা করবে। ইয়েলো আকার কালারের সাথে ক্রোম ইয়েলো কালারটা মিশিয়ে কালারটা কিছুটা টেনে নিয়ে আসার পর স্যাপ গ্রিন আর একটু বানসাইনা কালারটা মিশিয়ে নিচে কালারটা তৈরি করবে। এইভাবে করে কালারটা টেনে দেবে। দেখো জলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি একটা দিচ্ছি না। গ্যাম্বুজ কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে এই সেলের কালারটা তোমরা দিতে পারো। এইভাবে ক্রিমসন কালারের সাথে বানসাইনা কালার মিশিয়ে কালারগুলো কিন্তু করতে হবে। ক্রিমসন কালারের সাথে বানসানা কালার মিশিয়ে এই যে ফার্স্টে স্কারলেট কালারটা দিয়ে গ্যাম্বুজ কালারের সাথে যে কালারটা মেশানো হলো তার উপরে কিন্তু এটা আমি দিলাম। এইভাবে কালারগুলো তোমরা করতে পারো। এবার জলের কালারটা আবার করা যাক। দুধ থেকে হালকা ইয়েলো আকারের যে ঘোলা জলটা আমি কিছুটা করে নিয়ে আসলাম। আসার পর কোবাল্ট ব্লু কালার সাথে স্কারলেট কালার অল্প করে মিশিয়ে এভাবে করে জলের কালারটা তোমরা নিয়ে আসতে পারো।
এভাবে ফার্স্ট টোন আমাদের হয়ে আসবে। গাছে স্যাপ গ্রিনের সাথে একটু ইয়েলো কার কালার মিশিয়ে গাছের পাতাগুলো পড়বে। স্যাপ গ্রিনের সাথে ক্রিমসন কালার অল্প করে মিশিয়ে পাতা করা যেতে পারে। বার্ন সাইনার সাথে ইয়েলো আকার একটু স্যাপ গ্রিন কালার মিশিয়ে গাছের এই রং তোমরা করবে। জমির রঙটা হালকা সবুজ গ্যাম্বুজ কালার মিশিয়ে করে দেবে। এইভাবে আমাদের ফার্স্ট টোন করতে হবে। তিনটে টোনে ছবি কমপ্লিট করতে হয়। এইভাবেই কাজটা আমরা এগিয়ে নিয়ে যাব। ইয়েলো কালার দিয়ে এই ছাউনিটা, গ্যাম্বুজ কালার দিয়ে নিচের অংশটা, বার্ন সাইনার সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে নৌকার নিচের অংশটা, কোবাল্ট ব্লু অরেঞ্জ দিয়ে লুঙ্গি আর জামাটা আমাদের করে দিতে হবে। যেহেতু খুব ছোট ফিগার তাই যে কোনো কালারই তোমরা দিয়ে দিতে পারো। এ হলো আমাদের ফার্স্ট টোন। এরপর শুকিয়ে গেলে এরপর সেকেন্ড টোন বা কোনো কোনো জায়গায় ফাইনাল টোন করে আমাদের কাজটা শেষ করতে হবে। তো দেখো এবার আস্তে আস্তে আমরা সেকেন্ড শেডের দিকে যাব। ক্রিমসন কালারের সাথে একটু স্যাপ গ্রিন কালার অল্প করে মিশিয়ে এই সেলের যে শেডটা আমরা করব। আস্তে আস্তে ধীরে ধীরে এভাবে করে তোমরা বুঝে বুঝে করে আস্তে আস্তে শেডটাকে ডিপ করতে হবে।
বার্নসাইনার কালারের সাথে স্যাপলিন কালারটা মিশিয়ে টোনটা একটুখানি ডিপ করে নিয়ে আসতে হবে। তবে জলের পরিমাণ তোমরা একটু কম দেবে, স্যাফরনের সাথে একটু বার্নসানা কালার মিশিয়ে এই জায়গায় শেডগুলো হালকা করে একটু বাড়িয়ে দেবে, বেশি ডিপ করার দরকার নেই। কোনো কোনো জায়গায় একটুখানি এভাবে করে মিশিয়ে দেবে, কোনো কোনো টোন, সব টোন যে মেশাতে হবে তা নয়, কিন্তু কোনো কোনো জায়গার টোনগুলো মিশিয়ে দিতে হবে। দূরের কাজ করার দরকার নেই। এরপর আমরা নৌকার নিচে যে ছায়া সেইগুলো করব, তার আগে এই পতাকার কালারটা কোবাল ব্লুর সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে জলের ছায়াগুলো এরকম হালকা করে দিতে পারো। কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন কালার মিশিয়ে এই জলের যে ছায়াটা কোনো কোনো জায়গায় অল্প একটুখানি ডিপ করে দেবে। এবার গাছের রঙের দিকে আমরা যাবো।
গাছে কাজটা অনেকটাই আমাদের কিন্তু হয়ে গেছিল প্রথম দিকেই, তাই বেশি করার প্রয়োজন হবে না। স্কারলেট কালারের সাথে স্যাফ্রন কালার মিশিয়ে এই গাছের গুড়িটা করতে পারো। আকাশে এরকম ছোট ছোট পাখি করে দিতে পারো। এগুলো টোন দিয়ে একটু ডিপ করে দিলাম, অর্থাৎ যখন তোমার পর্যন্ত টোনের দরকার হবে দিয়ে যেতে হবে। এ হলো কমপ্লিট একটি রিভার সিনারি। আশা করি তোমাদের এই ল্যান্ডস্কেপ বা রিভার সিনারি বা বোর্ড দিয়ে একটি সিনারি তোমাদের ভালো লাগবে। এটা আমার থার্ড চ্যানেল ওয়াটার কালারের, মানে ওয়াটার কালার এটা ফার্স্ট চ্যানেল, আমার চ্যানেলের থার্ড চ্যানেল এটা। আশা করি তোমাদের ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করবে। আর যারা নতুন ভিউয়ার্স আমার, যদি সেখানে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশনে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।